হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলাদেশি ব্লগার সাইমা চ্যানেলে নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সকাল থেকেই আমার আজকের ব্লগটি শুরু করলাম। সকালেই এই শুভ্রতা যেন সবাইকে প্রকৃতির কাছে ডেকে নিয়ে যায় এবং আরও কাছে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর এই দেয়া নেয়ামত যে আমরা উপভোগ করতে পারছি তার জন্য মহান আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া। তো কথা না বাড়িয়ে আমি আমার আজকের মেইন ব্লগের দিকে এগিয়ে যাই। সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে সবুজ প্রকৃতি দিয়ে আজকের ব্লগটি শুরু করেছিলাম। তো এরপর চলে এসেছি দৈনন্দিন কাজকর্মে। দৈনন্দিন কাজকর্মকে ঘিরেই আমাদের জীবনযাপন। তো ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, মানে আমার ব্লগগুলো আপনাদের কাছে এখনও পৌঁছায়নি, আমার যে কোনো একটা ভিডিও যদি আপনাদের চোখের সামনে পড়ে যায়, তার আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমার আপকামিং ভিডিওগুলো এবং আমি যেসব ভিডিও দিয়ে থাকব সেগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা ইতোমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও সামনে এগিয়ে যেতে উৎসাহ পাব। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, এখন আমার ব্লগের মূল কথায় চলে আসি। তো দেখতে পাচ্ছেন অনেক অনেক বাজার করা হচ্ছে হয়েছে এবং এগুলো এখন নামিয়ে নিচ্ছে। আর মাসের যে একটা গ্রোসারি শপিং থাকে সেটা করে এনেছে। তো এখন হচ্ছে ব্যাগ থেকে সবগুলো আস্তে আস্তে নামিয়ে নিচ্ছে আর চেক করা হচ্ছে যে যা যা প্রয়োজনীয় যেগুলো আনার কথা সেগুলো এসেছে কি না। তো সেই সময়টা আমি হচ্ছে একটু ভিডিও শ্যুট করেছি। আর এই তো পাশে দেখছেন আমাদের আলিজা মনি, সেও হচ্ছে বাসায় কোনো কাজ দেখলে যদি দেখে সবাই একসাথে করছে, সেও একদম নেমে যায় কাজ করার জন্য। মানে ও খুবই আনন্দ ফিল করে যে সবাই একসাথে কাজ করছে। তো এই তো এই হলো রান্নাঘরের অবস্থা। এখন সব কিছু ভাবি গুছিয়ে নিবে, যেখানে যেটা রাখার সব কিছু গুছিয়ে রাখবে। তো এইদিকে আবার দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে। তো আজকে দুপুরে ভাবি হচ্ছে ঘুনা খিচুড়ি আর মুরগির মাংস আলু দিয়ে ঝোল আর নিরামিষ রান্না করবে। তো শুধুমাত্র দুপুরের জন্য এগুলো রান্না করবে। তো রাতে হচ্ছে আবার রান্না করতে হবে, কারণ বিকালে আমাদের গেস্ট আসবে। তো দুপুরের রান্নাটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে। তো এইদিকে নিরামিষ রান্না প্রায় হয়ে গিয়েছে। এটা হচ্ছে কয়েক রকমের সবজি দিয়ে নিরামিষটা রান্না করেছে। এটা ভাতের সাথে বা আপনি সকালের নাস্তায়ও খেতে পারেন। তো পুরো রেসিপিটা আর শেয়ার করলাম না। তো এখন হচ্ছে মুরগির মাংসটা রান্না বসিয়ে দিয়েছে। তো বিকালে কে গেস্ট আসছে সেটা আমি ভিডিওর শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করব। তো রান্না হতে থাকুক, ততক্ষণ আপনারা ভিডিওর সাথেই থাকুন। Thank you.
তো এই তো আপনাদের সাথে আজকে দুপুর রান্নাটা শেয়ার করে ফেললাম। তো রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে আর আমরা দুপুরের লাঞ্চটাও করে ফেলেছি। তো এখন হচ্ছে বিকালের দিকে, এই তো আলী জামনি একটু পড়ালেখা করতে বসেছে, মানে একটু আঁকি বুকি করবে। তো ও হচ্ছে ড্রয়িং পেপারটা নিয়ে একটু আঁকা আঁকির চেষ্টা করছে। তো যেহেতু ওর বয়সটা এখন আসলে পড়ালেখার প্রতি অতটা ঝোঁক হয়নি, কিন্তু তারপর ওর ভাইয়াকে যখন দেখে পড়তে বসেছে তখন ও একটু শখ করে। তো আসলে বয়সটা এরকম, তো বাচ্চারা আসলে যখন যেটা করতে চায় তখন ওদেরকে একটু সাপোর্ট করা দরকার। এতে করে ওদের বেড়ে উঠতে যে মানসিক বিকাশটা সেটা আরও বেশি বৃদ্ধি পাবে। আর ওদেরকে যখন যেটা করতে চায় বড়রা যদি একটু সাপোর্ট করে তাহলে দেখবেন খুব বেশি খুশি হয়। তো আপনারা হচ্ছে আপনাদের বাসায় যে বড় বড় ভাই বোনরা আছেন, আপনারা হচ্ছে যখন পড়তে বসেন তখন আপনাদের বাসায় ছোট বাচ্চারা থাকে, তখন একটু আঁকাআঁকি করতে চায়, বই ধরতে চায়, আপনারা এগুলোতে নিষেধ করবেন না, বরং ওদেরকে আরো উৎসাহ দিবেন। তো যাই হোক, এদিকে হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তেই আপনাদের হচ্ছে আমাদের যে আমি বলছিলাম যে গেস্ট আসবে, তো গেস্ট চলে এসেছে। তো গেস্ট হচ্ছে আমার বড় খালার মেয়ে, মানে আমার খালাতো বোন এসেছেন। তো আপু অনেক দিন বাদে আসলো, আপুর সাথে প্রায় অনেক দিন বাদে দেখা হলো। তো সাথে হচ্ছে আপুর দুই ছেলে, তারপর ভাইয়া সহ ফুল ফ্যামিলি এসেছেন। তো ভাইয়া যেহেতু একজন লয়ার, তো যেহেতু ছুটি পায় না, তো বৃহস্পতিবারে হচ্ছে কোর্ট করে তারপর দুপুরে রওনা দিয়েছেন। তো এর জন্য আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যার কাছাকাছি সময়ে ওনারা এসে পৌঁছেছেন। তো এইদিকে হচ্ছে আপু অনেক কিছুই নিয়ে এসেছেন, সব কিছু আর ভিডিওতে শ্যুট করা হয়নি। তো এইদিকে হচ্ছে যে মুখ পাক্কন পিঠা নিয়ে এসেছেন, তারপর দেশি ধনে পাতা, তারপর শাক, এগুলো হচ্ছে ক্ষেতের ক্ষেতে করা যে শাক সেগুলো নিয়ে এসেছে, তারপর নারকেল, দেশি হাঁস মুরগি এগুলো নিয়ে এসেছিলেন। তো আপু হচ্ছে একটু শারীরিকভাবে অসুস্থ, তো ডাক্তার দেখার পারপাসেই এসেছেন। তো বিকালবেলা হচ্ছে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার সময়, তো আমরা এখন সবাই মিলে নাস্তা করছি, আর সন্ধ্যার সময় ওনাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তো এখন নাস্তা করে ওনারা ডাক্তার দেখাতে যাবেন। তো ভিডিওটা আমার অনেক আগের শ্যুট করা, তখন আসলে সাথে সাথে আপলোড করা হয়নি। তো আমি যখন আমার ভিডিওটা পাবলিশ করব ততক্ষণে আপু সুস্থ হয়ে বাসায় চলে যাবেন আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।